আমরা পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল, যে চাল ডাল আলু তেল লবণ সোয়াবিন সাবান পেঁয়াজ যে আমাদের প্যাকেট, আজকে আমরা করণদিঘি ব্লকে যে 10,000 প্যাকেট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, আজকে সেটা করণদিঘি ব্লকের করণদিঘি 2 অঞ্চলে শুরু হলো। আমরা আগামী দিনে যদি লকডাউন বাড়তে থাকে আরও নিশ্চয়ই আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা যাতে কেউ খেতে না পেয়ে অসুস্থ হয়ে যায় এটা আমরা হতে দেব না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ আছে। আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি, নো শর্টেজ অব এসেন্সিয়াল কমোডিটিস অ্যান্ড মেডিসিনস ইন বেঙ্গল। কুরিয়ারে যারা কাজ করছেন, ওষুধ যারা বহন করছেন, অ্যাম্বুলেন্স যারা এই পেশেন্টদের নিয়ে আসছেন, ডেড বডি যারা এই পেশেন্টদের পড়াচ্ছেন, যে সমস্ত ওয়ার্কাররা এই ব্যাপারে কাজ করছেন, প্রাইভেট গভর্নমেন্ট সবাইকে, আশা ICDS সহ পুলিশ সহ ডাক্তার সিস্টার নার্স রান্না করা থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে হসপিটাল পরিষ্কার থেকে শুরু করে সব প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর বোথ, আমরা কিন্তু আজ থেকে আমরা নেক্সট এপ্রিল মে মাসের 15 তারিখ পর্যন্ত আমরা কিন্তু 10 লাখ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজটা বাড়ালাম। 2 লক্ষ বাংলার মানুষ বিভিন্ন রাজ্যে আটকে আছেন, তাদের জন্য 18টা চিফ মিনিস্টারকে ইতিমধ্যে আমি চিঠি লিখেছি যাতে আমাদের কোনো লোককে না খেতে পেয়ে মারা যেতে না হয়। আমি সমস্ত স্টাফেরা যাতে এমপ্লয়িজরা ঠিকমতো মাইনে পায় সেটা কিন্তু দেখে দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা এখনও বলছি প্রাইভেট সেক্টর NGO আদার্স সকলের কাছ থেকে, আমরা একটা ডিজাস্টার ফান্ড যেটা করেছি CM রিলিফ ফান্ডের সাথে আমরা এখন কানেক্ট করেছি যাতে 80G রিল্যাক্সেশনটা পান। যদি কোনো সাধারণ মানুষ মনে করেন 5 টাকা দেবেন, 5 টাকাও দেবেন, আনন্দের সাথে গ্রহণ করব। যারা হোম ডেলিভারি করেন আমি তাদের অনুরোধ করব তারা হোম ডেলিভারিটা করুন, কারণ অনেক এজেড মানুষ আছে, বাচ্চারা যাতে দুধ পায়, মিল্কের যাতে কোনো প্রবলেম না হয়, চাষিদের দুধ যাতে নষ্ট না হয়, এটা আমাদের ব্যবস্থা করতে হবে। শুধু দূরত্বটা যদি মেনটেন করতে পারেন আর সর্দি কাশি হলে ডাক্তারটা দেখাতে পারেন, সব সর্দি কাশি তো করোনা নয়, ভয় পাওয়ার কী আছে, তাহলে দেখবেন এ রোগও ভালো হওয়া যায়। মানুষ ভালো থাকুক এটা আমরা চাই, আমি জানি মানুষের খুব প্রবলেম হচ্ছে, খুবই সমস্যার মধ্যে মানুষ আছে, প্লিজ আপনারা আমাদের হেল্প করুন, সবাই ভালো থাকুন।